সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবুল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার সিলেট বোর্ডে নয় নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নয় নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যত হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা ঠিক তত হবে এবং দাস ছিল একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এইট সেন্টিমিটার ও সিক্স সেন্টিমিটার অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো এইট সেন্টিমিটার আর প্রস্থ হলো সিক্স সেন্টিমিটার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করি তো ঘনকের প্রত্যেকটা বাহুকে যদি আমরা ধরি এ এটাকে বলা হয় ঘনকের ধার বা বাহুর দৈর্ঘ্য তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি সিক্স এ স্কোয়ার আর আমাদের কাছে চাওয়াইছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আর ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো এ রুট থ্রি তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের এই দুটি সূত্র জানতে হবে তো প্রথমে আমরা লিখব ধরি ঘনকের ধার ইকুয়াল এ মিটার যেহেতু এখানে একক মিটার ব্যবহার করা হয়েছে এই জন্য আমরা মিটার ধরলাম তাহলে সুতরাং ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তো সূত্র আমরা কী শিখলাম সিক্স এ স্কোয়ার সিক্স বর্গমিটার আর এখানে প্রশ্নে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল দেওয়া আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড বর্গমিটার তা আমরা লিখতে পারি প্রশ্ন মতে সিক্স এ স্কোয়ার ওয়ান বা এ স্কোয়ার এই যে সিক্স এখানে কি আছে গুণ অবস্থায় আছে ওই দিক গেলে ভাগ হবে ওয়ান হান্ড্রেড বাই সিক্স বা এ স্কোয়ার এটাকে এখন সিক্স দ্বারা ভাগ করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট ভাগ সিক্স ইকুয়াল বা এ এই আমরা কী করবো এখানে রুট করে দেবো আচ্ছা তাহলে রুট অভার 18 তাহলে সুতরাং এ এর মান আমরা পাচ্ছি রুট অভার টিন ইকুয়াল থ্রি রুট টু আর এটার দশমিক মান হল ফোর পয়েন্ট টু ফোর এর মান আমরা পেয়ে গেলাম তাহলে এর মান পাইলাম অর্থাৎ ঘনকের ধার বা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এখন আমাদের কী বের করতে বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি শিখলাম এ রুট থ্রি তাহলে সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল এ রুট থ্রি মিটার এর মান পাইলাম আমরা ফোর পয়েন্ট টু ফোর এটার সাথে গুণ করতে হবে রুট থ্রি এত মিটার তো গুণ করলে আমরা পাচ্ছি ফোর পয়েন্ট টু ফোর ইন্টু রুট থ্রি ইকুয়াল সেভেন পয়েন্ট থ্রি ফোর সেভেন পয়েন্ট থ্রি ফোর মিটার প্রায় তো এটাই হবে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আল্টি রুট সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করো তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলো আগে আমরা লিখে নিব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তো বর্গের বাহু যদি হয় এ কর্ণের দৈর্ঘ্য হল এ রুট অর্থাৎ বাহু গুণন রুট আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র হলো সমবাহু ত্রিভুজের বাহু যদি হয় এ ক্ষেত্র সূত্র হল রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার অর্থাৎ বাহুয়ার আর উদ্দীপকে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি ফোর এ যদি বাহু দৈর্ঘ্য হয় এ তাহলে পরিসীমা হবে ফোর এ আর সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র আমরা জানি থ্রি এ তো প্রথমে আমরা লিখব ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার তাহলে সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ রুট টু সেন্টিমিটার বর্গক্ষেত্রের পরিসীমা ফোর এ সেন্টিমিটার আবার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ধরি এক্স সেন্টিমিটার সমবাহু ত্রিভুজের পরিসীমা 3x এক্স সেন্টিমিটার এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর বর্গ সেন্টিমিটার এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই যেখানে বর্গের কর্ণ দেওয়া ছিল কত থার্টি রুট টু আর বর্গের কর্ণের সূত্র আমরা পাইলাম এ রুট টু তাহলে আমরা লিখতে পারি এ রুট টু ইকুয়াল থার্টি রুট টু তো উভয় পক্ষ থেকে রুট্টু যদি আমরা বাদ দিই তাহলে এর মান পাচ্ছি থার্টি তো এর মান হল থার্টি অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য হইল থার্টি সেন্টিমিটার তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে বর্গের পরিসীমা বের করতে হবে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা ফোর গুণন এর মান হলো থার্টি সেন্টিমিটার তো গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেন্টিমিটার এই যে বর্গের পরিসীমা আমরা পেয়ে গেলাম এখন শর্ত মতে কি বলা ছিল যে বর্গের পরিসীমা যত হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা ঠিক তত হবে এখন আমরা লিখতে পারি শর্তমতে সমবাহু ত্রিভুজের পরিসীমা থ্রি তাহলে কত হবে এই যে যেহেতু বলা ছিল বর্গক্ষেত্রের আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হবে তো সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো বাহুর দৈর্ঘ্যকে আমরা এখানে এক্স ধরছি তাহলে এক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আর এই থ্রিটা কি হবে এখানে ভাগ হবে তো পরিসীমাকে আমরা থ্রি দ্বারা ভাগ করলে এক বাহু দৈর্ঘ্য পেয়ে যাব ভাগ করলে আমরা পাচ্ছি এখানে ফোরটি সেন্টিমিটার আর আমাদের কাছে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তো বাহুর আমরা পাইলাম কত 40 তার স্কয়ার বর্গ সেন্টিমিটার অথবা সেন্টিমিটার স্কয়ার এখন আমরা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে অ্যানসার পেয়ে যাব √3 40 স্কয়ার ইকুয়াল যে মানটা পাচ্ছি এটাকে ভাগ দিতে হবে নিচে কত আছে 4 তাহলে 4 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 692.82 বর্গ সেন্টিমিটার প্রায় তো আশা করি বুঝতে পারছেন এটাই হবে অ্যানসার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়ত ক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমাদের এখানে উদ্দীপকে দেওয়া ছিল আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এইট সেন্টিমিটার ও সিক্স সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্য হল আট সেন্টিমিটার আর প্রস্থ হল সিক্স সেন্টিমিটার তো আমরা যদি একটা আয়তক্ষেত্র চিন্তা করি যে এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের বৃহত্তম বাহু হলো এইট সেন্টিমিটার আর ক্ষুদ্রতম বাহু হলো সিক্স সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্য হল আট সেন্টিমিটার আর প্রস্থ হলো ছয় সেন্টিমিটার এই আয়তক্ষেত্রের বৃহত্তম বাহুর এই বাহু যদি আমরা এ বি চিন্তা করি তো এই বাহুর চতুর্দিকে যদি আমরা একবার ঘুরায় নিয়ে আসি তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটা হলো সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডার তখন এই ক্ষেত্রে দৈর্ঘ্য হয় সিলিন্ডারের উচ্চতা অর্থাৎ এই সিকুয়াল হবে এইট সেন্টিমিটার আর প্রস্থ এটা হয় ভূমির ব্যাসার্ধ আর এর মান তাহলে আর ইকুয়াল আমরা পাচ্ছি সিক্স সেন্টিমিটার তো আমাদের বলা হয়েছে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আমরা জানি সিলিন্ডার বা বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা হলো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আর যদি আমাদের বলতো বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে তার সূত্র হল টু পাই আর এইচ আর সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি পাই আর এইচ আর যদি বলতো যে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল অর্থাৎ এই এই যে যে ভূমি আছে ভূমিতে একটা বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর তাহলে যদি আমাদের বলে যে বেলন বা সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার তো অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমরা লিখব দেওয়া আছে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য এইট সেন্টিমিটার আয়তক্ষেত্রের প্রস্থ সিক্স সেন্টিমিটার এরপর আমরা লিখব যে আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে একটি সমবৃত্ত ভূমিক পেলন বা সিলিন্ডার আকৃতির ঘনবস্তু উৎপন্ন হয় যার উচ্চতা এইচ ইকুয়াল এইট সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল অর্থাৎ এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা থাকবে সেটা হবে সিলিন্ডারের উচ্চতা এর মান আর প্রস্থ যা দেওয়া থাকবে সেটা হবে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আরের মান এরপর আমরা লিখব সুতরাং বেলন বা সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আমাদের পৃষ্ঠতলের কথা বলে তাহলে আমাদের বুঝে নিতে হবে সমগ্র পৃষ্ঠতলের কথা বলা হয়েছে আর বক্রতল থাকলে সেক্ষেত্রে তো উল্লেখ থাকবে যে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো আর যদি শুধু বলা থাকে পৃষ্ঠতল তাহলে আমরা বুঝব যে সমগ্র পৃষ্ঠতলের কথা বলা হয়েছে তো সূত্র আমরা কি শিখলাম টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ সেন্টিমিটার আবার আর এর মান সিক্স প্লাস এইচ এর মান হলো এইট সেন্টিমিটার তাহলে এত বর্গ সেন্টিমিটার এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসার পেয়ে যাব টু ইনটু থ্রি তো পাই এর মান না তুলে আমরা পাই তুলতে পারি যে শিফট আর টেন টু দি পাওয়ার এক্স অথবা ই এক্স পি বাটন এখানে আছে এই বাটনটা চাপ দিলে পাই ওঠে তো আমরা পাইও তুলতে পারি আবার এই মানটাও তুলতে পারি কোনো সমস্যা নাই ইনটু সিক্স ব্র্যাকেট সিক্স প্লাস এইট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল আমরা পাচ্ছি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন এইট এইট তো সেভেন নাইন আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার প্রায় দশমিক মান আসলে আমরা প্রায় লিখবো তো এটাই হবে আনসার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ